তাজমহলের ভিতরটাতে আমরা যাচ্ছি আস্তে আস্তে। চলুন বন্ধুরা, কোলাঘাট থেকে শ্যাম ভাই আজকে আপনাদের দিকে সেই তাজমহলে গিয়েছিলাম। ভিডিও একবার করা ছাড়া হয়েছে একটি পার্ট, সেটি ক্যামেরা দিয়ে করা হয়েছিল, এটা অন্য ক্যামেরা দিয়ে করা হয়েছে। এই ভিডিওটাও আপনাদের দিকে দেখাবো। আগের ভিডিওটা যারা দেখছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করবেন। তো বেশি কথা বলে না বলে চলুন তাজমহলের ভিডিওটা দেখা যাক। আর ভিডিওটাতে একটু বেশি বেশি করে লাইক করবেন আপনারা, শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ক্যামেরা ভি চালানা থা, ইয়ে সব পুরা এডিটিং। হ্যাঁ, তো লাল কেল্লা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দেখে এ তাজমহল দেখার উদ্দেশ্যে। তো চলো, আমরা এখান থেকে টোটো ভাড়া করে নিয়েছি, 80 টাকা করে বলেছিল, রেট কমিয়ে 60 টাকা করে নিয়ে পাঁচজন করে বসে আছি। তো আমরা বেরিয়ে যাচ্ছি একদম তাজমহলের উদ্দেশ্যে। আর আগে যে স্ট্যাচুটার ফটো রাখা আছে, কিসকা ফটো হ্যাঁ? এ ছত্রপতি শিবাজি মহারাজ কা স্ট্যাচু হ্যাঁ। ये मेट्रो स्टेशन है। अच्छा, ये मेट्रो स्टेशन है पीछे। ओ, मेट्रो स्टेशन है, यहाँ से टिकट काटना होता है। अरे छत्रपति इधर भी छवि लगा, क्यों छवि लगा है उसका? और इधर शिवाजी महाराज छत्र राज है, वो सामने गेट है अंदर जाने वाला। अच्छा, वो मेट्रो गेट है और देखते बच्चन पूरा ये अंदर जा रहा है, ये अंदर जा रहा है, ताजमहल का अंदर जा रहा है क्या? इधर से कोई गाड़ी नहीं जाता है, इधर से कोई गाड़ी नहीं जाता है, बाहर का सिर्फ ऑटो और टोटो दोनों जाता है बस। अच्छा, ज़्यादा भीड़ की कब होता है? ज़्यादा भीड़ होता है इधर संडे और सैटरडे को सबसे ज़्यादा। बहुत दूर दूर का लोग आता है, बहुत दूर दूर का, सबसे ज़्यादा कलकत्ता का लोग आता है। हमारा कलकत्ता वालों से बहुत अच्छा रिलेशन है। अच्छा अच्छा, मेरा नाम सनी है। এবার তাজমহলের দিকে রওনা দিচ্ছি শ্যাম ভাই। যেটা শাহজাহান বানিয়েছিল তাজমহল, সেই তাজমহল ইগড়ার যে ফেমাস, সেই তাজমহলের পাশেই কিন্তু ছিল লালকেল্লা। আমরা লালকেল্লা দেখার পর আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি একদম সেই তাজমহল দেখতে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখতে পাচ্ছ আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তাজমহলের কিন্তু চূড়া দেখাই যাচ্ছে, অনেকটা হেঁটে হেঁটে আসলাম। তো আমরা খুব শিগগিরই মতে ঢুকবো শ্যাম ভাই তোমাদের দিকে, আজকে পুরো দেখাতে যাচ্ছি। তো তাজমহল দেখতে দেখুন, অনেকেই কিন্তু অনেক দূর থেকে এসেছে। তো এখানে কিন্তু এটা টিকিট কাউন্টার মনে হয়, ওই একটাই মেন গেট, এই মেন গেট দিয়েই আমরা প্রবেশ করছি তাজমহলের দিকে। তো তোমাদের দিকে শ্যাম ভাই দেখালাম, ওখানে আমরা প্রথমে টিকিট কাটলাম, টিকিট কাটার পরে কিন্তু চেক টেক হলো, চেক টেক হওয়ার পরেই কিন্তু আমরা প্রথম থেকেই গেট, এটা যে মেন গেট আছে, এই মেন গেট দিয়ে একদম দেখতে পাচ্ছেন তাজমহলের যে গেটটা আছে ডিজাইন এরমভাবে বানানো হয়েছে। তো এখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন সব মিলিটারি আর এখানে সব অফিসাররা রয়েছে এখানে গার্ড দেওয়ার জন্য, ওনারা রাত দিন কাজ করে যাচ্ছে। এবং ঢোকার প্রথমেই প্রথম কাউন্টারেই কিন্তু এ রয়েছে, আর এখানে উপরে যাওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। লোক কি লম্বা লম্বা লোক এসেছে এখানে ফরেন থেকে ঘুরতে, তোমাদের দিকে দেখাই। তো ভাই ভিতরটা ঢুকে কিন্তু অসাধারণ লাগছে। তো আমরা কিন্তু যাচ্ছি তাজমহলের ভিতরটা, চারিদিকে কিন্তু সব লালকেল্লা টাইপের কিছু জিনিস সাজানো গুছানো রয়েছে, এগুলো কিন্তু শাহজাহান বানিয়েছিল, খুবই সুন্দর লাগছে। ম্যাডাম আসছে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে, আর শাহজাহান কিন্তু এগুলো বানিয়েছে। আর প্রত্যেকটা কাউন্টারে কিন্তু কুলার লাগানো আছে, যারা অফিসার রয়েছে আমাদের ভারতবাসীর মানে সেনাবাহিনী, তারা গার্ড দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু কুলার লাগানো আছে। তোমাদের দিকে আজকে শ্যাম ভাই পুরো এই ভিডিওর দ্বারাই দেখাবো যে তাজমহলের ভিতরে কী কী গাছ লাগানো আছে, কী কী বৃত্তান্ত আছে। তো পুরো ভিডিওটাকে না কেটে না টেনে আজকে পুরো এই শ্যাম ভাইয়ের ভিডিওর দ্বারাই তোমরা দেখতে থাকো, সাথে থাকো, তোমাদের দিকে এই কথা বলবো। প্রথম হচ্ছে কাউন্টার, আমরা প্রথম কাউন্টার থেকে আসার পরে গেটটা থেকে, তো এটা একটা রাউন্ড রয়েছে, রাউন্ড থাকার পরেই কিন্তু আমরা নেক্সট কাউন্টারে ঢুকবো। নেক্সট কাউন্টার থেকে আপনাদের দিকে দেখাবো, আর চারধারটা কিন্তু এরকম গেট রয়েছে এবং বাউন্ডারি দিয়ে আছে। বুঝতে পারছেন বন্ধুরা কীভাবে বুঝাচ্ছি তোমাদের দিকে? তার তাজমহলে আপনি ঢুকেই দেখতে পাবেন একটা বড় আসুদ গাছ লাগানো আছে, এই আসুদ গাছটা দীর্ঘদিন ধরে মানুষকে ঠান্ডা দিয়ে আসে, আর স্যারেরাও লম্বা লম্বা অনেক। দেখতে পাচ্ছ বন্ধুরা কীভাবে এখানে ফটো তোলার জন্য ক্যামেরাম্যান রয়েছে? তো আমরা কিন্তু নিজেরাই একটা বড় ক্যামেরাম্যান, আমাদের ক্যামেরাম্যান লাগে না, আমরা এমন ভিডিও করবো না বন্ধুরা তোমাদের শেয়ারে গোটা দুনিয়া হয়ে যাবে, তাই সবাই শেয়ার ক্লিয়ার করে দিবে। হ্যাঁ, এটা আমরা তাজমহল গেটের ভিতরে আছি শ্যাম ভাই, তোমাদের দিকে দেখাচ্ছি, বহু মানুষ এসেছে। তো তাজমহলের বাইরটা কীভাবে রয়েছে আজকে এই ভিডিওর দ্বারাই তোমাদের দিকে দেখাবো, যারা দূর থেকে আমাদের মানুষ দেখছেন। কাল পর্যন্ত কিন্তু আমার কাছে এটা ছিল স্বপ্ন, আজকে হলো সত্যি। তো আপনারাও পারেন চেষ্টা করলে এই জায়গায় আসতে। তো পয়সা অর্থ মানুষের সবাইয়ের কাছে কম বেশি আছে, চেষ্টা না করলে কিন্তু আপনার জীবনে হবে না, তাই সবাইকে বলবো জায়গাটা খুব ভালো ঘুরে যেতে পারেন। অনেক কোটি কোটি টাকা খরচা করে তখনকার দিনে এই জিনিসগুলো বানিয়ে গিয়েছিল,
তো আপনারা আসতে পারেন, আপনাদের দিকে ফরেনের কিছু মেয়ে এসেছে, দেখানোর চেষ্টা করব কিভাবে ড্রেস পড়েছে, অসাধারণ লাগবে। তো ভিডিওটা দেখো, সে পাশ দিয়ে বেরানোর রয়েছে আর এ পাশ দিয়ে ঢুকানার, তো দেখতে পাচ্ছ ফরেনের মেয়েরা কিভাবে ড্রেস পরে আসে। তোমাদের দিকে আজ এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি শ্যাম ভাই, খুব সুন্দর লাগবে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, তো মন্দির খুব ভালো, আর ফরেনের ম্যাডামরাও রয়েছে খুব ভালো, পেছনে ফেটু ফেটুগুলোও করা আছে ঝাঁকাস, দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের দিকে দেখাচ্ছি, এখন তাজমহলের ভিতরটায় রয়েছি, তাজমহলের প্রথম কাউন্টার থেকে এসে দ্বিতীয় কাউন্টারে আসি। তো এখানে দেখতে পাচ্ছ বহু মানুষ কিন্তু এসেছে, শুধু আমাদের ইন্ডিয়ার নয়, ইন্ডিয়ার বাইরেরও মানুষ এসেছে, ফরেন থেকেও এসেছে, বিভিন্ন দেশ থেকে কিন্তু এই তাজমহলের জায়গাটা আনন্দ দিতে এসেছে। আর পেছন দিকটাতেই দেখতে পাচ্ছেন শ্যাম ভাইয়ের তাজমহল, তো আমরা যাচ্ছি তাজমহলটার পেছনটা। তো তোমাদের দিকে আগলি দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করবো, যে প্রথম গেট দিয়ে আমরা আসলাম, প্রথম গেট দিয়ে আসার পরে এখানে কীভাবে ম্যাডামরা এসেছে ফটো তুলছে, আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা দেখলে, আপনারা ভাবছেন হয়তো কিসের কি ফটো তুলছে, এই ফটোটা তুলছে ম্যাডামরা। হ্যাঁ, তোমাদের সামনেই রয়েছে, দেখলাম তোমাদের সামনেই রয়েছে সেই তোমাদের স্বপ্নের জিনিস, তোমাদের ভালোবাসার জিনিস, যেটা তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করো, সেই জিনিসটা আজকে তোমাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো, সেই স্বপ্নের জায়গায় চলে এসেছি শ্যাম ভাই, আর আগলিও রয়েছে স্বপ্নের জিনিস, তো খুবই সুন্দরভাবে সাজানা গুছানো রয়েছে। তো এই যে আগলির আমাদের মন্দিরটা, তাজমহল শাহজাহান বানিয়েছিল, তো এটা প্রথমে আমাদের দিকে 50 টাকা করে টিকিট দিতে হয়েছে। এবার আপনারা যদি বেশি করে ঢুকতে চান ভিতর দিকে, তাহলে ওখানে আরেকটা টিকিট কাউন্টার কোথায় আছে বলছে, ওখানে টিকিট কাটলে 200 টাকা করে দিবে, 200 টাকা কাটলে, যেখানে শাহজাহানকে এবং মুমতাজকে ইয়ে করে দেওয়া আছে, কব্রস্থান দেওয়া রয়েছে, সেগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন আজকে আপনাদের দিকে দেখাচ্ছি ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। বহু মানুষ এখানে মজা নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসছে এবং ফরেনের মানুষ ফটো নিচ্ছে। অনেকটাই কিন্তু মেহনত করে অনেকটাই আমরা আসলাম, দেখতেই পাচ্ছেন পেছনে ম্যাডাম জিরাও আসছে খুব সুন্দরভাবে, তো বিভিন্ন জায়গা থেকে আসছে, তো তোমাদের দিকে দেখাচ্ছি। তো অনেকটাই চক্কর হয়েছে, তো আপনাদের দিকে দেখুন পেছনে যে তাজমহলটা, দূর থেকেই কিন্তু এত সুন্দর লাগে। তো আমরা আস্তে আস্তে কিন্তু যে সাইডটা রয়েছে সেই সাইডটা দিয়ে কিন্তু ঘাস লাগানো আছে এরকম, আর পেছনে কিন্তু সেদিকেও ওরকম কাউন্টার রয়েছে, সেই কাউন্টারগুলো আপনাদের দিকে দেখাবো। আজকে কিন্তু আমি প্রথমে ভিতরে যাচ্ছি, আর এই যে তাজমহলে, তাজমহলে যে মানুষ ভাবে যে প্রচুর ভিড় হয়, সেরকম কিন্তু কোনো ভিড় নেই, খুব কমের সাথে আপনি দেখতে পারবেন ফাঁকার সাথে, এবং আপনার টাইম নিয়ে আসবেন একদম অসাধারণভাবে, আপনি ছেলে মেয়েদের দিকে নিয়ে ঘুরে যেতে পারেন, কেন এই জিনিসগুলো। তাজমহলের ভিতরটাতে আমরা যাচ্ছি আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে, তো তোমাদের দিকে দেখাচ্ছি কীভাবে রয়েছে মন্দিরটা, তাজমহলটা বানিয়েছে, উপর থেকে অপরূপ লাগে এই মন্দির। তো এই মন্দির দেখার জন্য অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং সবার কাছে হয়তো স্বপ্ন, তো আমাদের কাছেও কিন্তু এই স্বপ্ন ছিল, এই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে। অনেক দূর থেকে প্রায় আমরা 1100-1500 কিলোমিটার দূর থেকে, 1500-1600 নয় আরও বেশি হবে, এত দূর থেকে আমরা এসেছি এই জায়গায়। তো তোমাদের দিকে দেখাচ্ছি আজকে এই ভিডিওর দ্বারা যে কেমন লাগে। তো আমরা কিন্তু আস্তে আস্তে তাজমহলের দিকে যাচ্ছি, এবং এখানে আমাদের মিলিটারি ফোর্স রয়েছে গার্ড দেওয়ার জন্য, যাতে না মানুষের কোনো অসুবিধা হয় কিংবা ঝগড়াঝাঁটি হয়, তো সেই জন্য কিন্তু এই তাজমহলের কাউন্টারে রয়েছে সেনাবাহিনী। তো চলো আমরা আস্তে আস্তে আপনাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। প্রচুর রোদ বেড়ে গেছে, রোদের জন্য কিন্তু দেখতে পাচ্ছ মানে গরমটা অত্যাধিক লাগছে। তো আমরা আস্তে আস্তে কিন্তু মেন গেট থেকে, যে তাজমহলের যে মেন গেট আছে, মেন গেট থেকে আসার পর এবার আস্তে আস্তে আমরা এখানে কাঠের এরকম ব্যারিকেড লাগানো রয়েছে, এই কাঠের ব্যারিকেড দিয়ে আস্তে আস্তে আমরা লাভবো, লেবে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি কিভাবে যেতে হয়। তো চলো তাজমহলের কাজ দিয়ে আমরা ঢুকছি আস্তে আস্তে প্রবেশদ্বারের দিকে যাচ্ছি, তো তোমাদের গিয়ে দেখাবো। অনেক কিন্তু কাউন্টার রয়েছে, এবং চার সাইড দিয়ে কিন্তু ভাগ্যে ভাগ রয়েছে, আমাদের ওখানে মিলিটারিটা রয়ে এলো, ওনাকে বললাম তোমার সাথে একটা সেলফি তুলবো, বলে হবে নি। যাই হোক, আমরা যথেষ্ট রেসপেক্ট করি সেনাবাহিনীকে, খুব ভালোবাসি, দেশের আমাদের গার্ড দেয় বডিগার্ড, তো সেই হিসাবে আস্তে আস্তে আমরা দেখতে দেখতে চলে এসেছি তাজমহল। তাজমহলটা কিন্তু সেই দূর থেকে আপনারা দেখলেন কিভাবে লাগে, তোমাদের দিকে দেখাচ্ছি। বহু বছর আগে বানিয়েছিল শাহজাহান এই তাজমহল, তো আমরা কিন্তু খুব কাছে চলে এসেছি,
আস্তে আস্তে যাচ্ছি। আর আমাদের ক্যামেরায় যারা দর্শক দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ চারি সাইডটা কিন্তু খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই তাজমহল তো বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে এই তাজমহল দর্শন করতে। চলো তোমাদের দিকে দেখাচ্ছি। তো আমরা ধীরে ধীরে কিন্তু একদম সেই মেন গেট দিয়ে ঢুকেছিলাম, সেই মেন গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখতে পাচ্ছেন চলে এসেছি কাছের মধ্যে। তো এই তাজমহলটা যখন শাহজাহান মারা যায়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যামভাই একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পুরো পাথর। তো যখন এখানে মানুষের সাথে কথা বললাম বাইরে, যে যখন নতুন বানানো হয়েছিল অনেক দিন আগে, তখন কিন্তু কালার আলাদা ছিল, ধীরে ধীরে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক সময়ের সাথে। কিন্তু প্রথমে মেন গেট থেকে ঢুকে তারপর অনেকক্ষণ আসার পর, তো এই যে তাজমহল আছে, তাজমহলের এই সাইড দিয়েই আসছি। তো চলো এবার আমরা প্রথমের দিকে যাচ্ছি। আর এখানে সত্যি বলতে এই যে নিম গাছ লাগানো আছে না, নিম গাছ আর খিরিস গাছগুলো এত সুন্দর, এত ঠান্ডা লাগছে। বাইকটা যেভাবে বন্ধুরা গরম আপনারা ধারণা করতে পারবেন না। তো এই গরমের মধ্যে নিম গাছের ছাওয়া, এই নিম পাতার ছাওয়াতে কিন্তু মানুষের শরীরে অনেক রোগ লাড়া ভালো হয়। তো দেখতে পাচ্ছেন উপরে দিকটাও আলাদা লাগছে। তো আমরা চেষ্টা করব আস্তে আস্তে গিয়ে তোমাদের দিকে প্রথম কাউন্টার দিয়ে ঢুকে গিয়ে দেখানোর চেষ্টা করব। উঠছি আমরা, তো নিচের দিক দিয়ে আসলাম। এসে এবার আমরা এদিকে যেগুলো রয়েছে এগুলোকে আপনাদের দিকে দেখাবো, তারপর এই সাইড দিয়েও তাজমহলটা দেখাবো। চার সাইড দিয়ে কিন্তু তাজমহলের ভিউটা অসাধারণ লাগে। তো এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়ে গেছে, আন্ডার ভিতরে ঢুকলে 200 টাকা করে নিবে, যেখানে শাহজাহানকে এ দিয়েছে, কবর দিয়েছে। তো আমরা ভিতরে ঢুকবো না, এখানে এই কাউন্টারগুলো আপনাদের দিকে দেখাচ্ছি। তো চলো, এগুলো নে কিন্তু গেট দিয়ে দিয়েছে, গেট দিয়েছে আপনাদের দিকে দেখা যায়, দেখে এসো। এগুলো নিয়ে কিন্তু গেট লাগিয়েছে প্রিয় দর্শক, এগুলোও কিন্তু ভিতরে ঢুকা যায়, দেখতেই পাচ্ছেন এগুলোর ভিতরেও ঢুকার ব্যবস্থা আছে। আমরা কিন্তু ভিতরে ঢুকবো না, 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় ওখানে। তারপরে ভিতরে যেখানে শাহজাহানকে কবর দিয়েছে, শাহজাহান এবং হচ্ছে মুমতাজকে, সেখানে টিকিট কাটতে গেলে 200 টাকা লাগবে। তো লাইন লাগিয়েছে মানুষ টিকিট কাটার জন্য, ভিতরে ঢোকার জন্য। এই যে তাজমহল আছে, ভিতরে ঢোকার জন্য এই ভিতরে কিন্তু আলাদা কাউন্টারে টিকিট কাটতে হয়। তো এখান থেকে আমরা টিকিটটা কেটে নিলাম, ঢোকার নেওয়ার পরে ভিতরে ঢুকবো। ফার্স্টে ভাববো ভিতরে ঢুকবো না, তারপর 200 টাকা 250 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকছি। তো বন্ধুরা, এগুলো হচ্ছে জুতার মাস্ক। তাজমহলের ভিতরে ঢুকবো তো, ভাইরাস আছে, করোনা ভাইরাস, তো সেই জন্য কিন্তু এই মাস্কগুলো পরে দিচ্ছি। এগুলো পরতে 20 টাকা করে লাগে, না পরলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, পরে দিচ্ছি। তো চলো, নিচে কাউন্টার থেকে আসার পর আপনাকে ওখান দিয়ে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কাটতে প্রথমে ঢোকার জন্য 50 টাকা করে নেয়, এবং এখানে টিকিট কাটতে 200 টাকা নেয় এক একজনের। আর এই পায়ের মাস্ক হচ্ছে 20 টাকা, কেন করোনা ভাইরাস রয়েছে ভিতরে, সেই জন্য কিন্তু আপনাকে এটা কিনতে হবে। কেনার পরে এখানে আপনার টিকিটটা চেক হবে, তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে দিবে। টিকিটটা এখানে কাটলাম, টিকিটগুলো পকেটে রাখলাম। তো দেখছেন সেখান দিয়েই আমরা আসলাম ঘাসের ভিউটা। তো দেখতে পাচ্ছ এটা সেই তাজমহলের উপরটা। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি, কিন্তু এখানকে আসতে গেলে আপনাকে 200 টাকা খরচা করতে হবে এক্সট্রা, নাহলে আপনি কিন্তু এখানে ঢোকার সুযোগ পাবে না। তো দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর, জানি না তখনকার দিনে কত জেসিপি কত মানুষ দিয়ে এই পাথরগুলোকে কিন্তু কেটে কেটে শাহজাহান মুমতাজের জন্য বানিয়েছিল। দূর থেকে আসলাম, এসে কিন্তু আমরা আস্তে আস্তে শাহজাহানের ভিতরে যাচ্ছি সেই এ দেখার জন্য। তো এখানেও কিন্তু সব রকম লোক রয়েছে, দেখাচ্ছি রয়েছে কাঠের রয়েছে। তো এটার উপর দিয়ে কিন্তু আমরা উপরে উঠছি, তাজমহলের উপরটা উঠে তোমাদের দিকে দেখাচ্ছি বন্ধুরা। নিচে থেকে আরও মানুষ আসছে, তো দেখতে পাচ্ছেন উপর থেকে ভিউটা অসাধারণ। কিন্তু যেভাবে রোদ লাগছে, যেভাবে রোদ লাগছে এখানে, না এ পড়লে বোঝা যাবে না। তো এখানেও একজন বয়স্ক খোঁড়া মানুষ এসে তাজমহল দেখতে, ওনাকে একটু দেখতে পেয়ে হেল্প করলাম, সিঁড়ি থেকে নামিয়ে দিলাম, কেন নাইলে বয়স্ক মানুষ খুব মানে না ধরলে পারা যায়নি, তো সেই জন্যই করলাম। এবং প্রত্যেকটা মানুষকে এই বার্তা দিতে চাই কোলাঘাট থেকে শ্যামভাই, কোনো অসহায় মানুষকে দেখলে যতটা পারবেন আপনারা সাহায্য করবেন, দেখবেন আপনাদের ভালো হবে। হয়তো অর্থ দিয়ে না সাহায্য করলেও, অর্থ থাকলে না পারলেও এমনি একটু করার চেষ্টা করবেন। তাজমহলটা দেখলাম আপনারা, ভিতরে হচ্ছে শাহজাহান আর মুমতাজের কিন্তু এ বানানো রয়েছে, কি বলে সমাধি বানানো রয়েছে, ওগুলো দেখতে গেলে এক্সট্রা 200 টাকা করে লাগে। তো আমরা ওখান থেকে দেখে নেওয়ার পর আস্তে আস্তে এবার ভিতরে ঢুকছি।
কাঠের সেট করা আছে, এই কাঠের সেট দিয়ে আস্তে আস্তে এরকম পায়ে জুতা মাস্ক পরে আমরা নেমে যাচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর ওখানে যখন গিয়েছিলাম ভিতরে ছবি তুলতে, তো বললো যে ক্যামেরা বন্ধ রাখো ভিতরে, মানে শাহজাহানের যে এটা রয়েছে, মূর্তিটা রয়েছে সেটা মানে সমাধি, ওটা ছবি তোলা যাবে না। তো যাই হোক, ভাবলাম এত টাকা খরচা করে এসেছি এটা আর দেখবো না, 200 টাকা খরচা হোক যাই হোক। তো সেই জন্যই কিন্তু তোমাদের শ্যাম ভাই দেখে গেলাম, পয়সা তো জীবনে অনেক কামাতে পারবো, অনেক ই করতে পারবো, কিন্তু এই জায়গাগুলো না কিন্তু বারবার আসতে পারবো না। তো সেই জন্যই কিন্তু বিশেষ করে আরও দেখলাম। তো দেখতে পাচ্ছ উপর থেকে আমরা নেবে আসার পর এই কাউন্টার দিয়ে আস্তে আস্তে যাচ্ছি, গিয়ে আরও ওই সাইড দিয়ে ঘুরে ঘুরে তারপরে যাবো। ভাই সরাসরি দেখালাম এতক্ষণ ছবি ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন তাজমহলের ভিডিওটা। আমরা কিন্তু যাচ্ছি, এখনও কিন্তু বহু মানুষ এই রোদের মধ্যে, বেশিরভাগ আমাদের ইন্ডিয়ার থেকে কিন্তু ইন্ডিয়ার বাইরের মানুষ এই তাজমহলটা অনুভব করতে আসে এবং দেখতে আসে। শ্যাম ভাই তোমাদের দিকে দেখালাম, সবাই ভালো থাকুন, শুভ দুপুর। নিয়ে আগ্রেওয়ালা রানী লক্ষ্মীবাঈ গোয়ালিয়র কা, দেখতে পাচ্ছেন এটাই ঝাঁসিকে রানী, অনেক ঝাঁসি রানীর গল্প শুনেছিলাম, স্ট্যাচু ওনার বানানো হয়েছে, উনি এসেছিল শাহজাহানকে বাঁচাতে। ও এসেছিল আর কি এসেছিল, শাহজাহান কো ইসনে অর ছত্রপতি শিবাজী নে দোনোনে মিলকে বাঁচাযা থা ঔরঙ্গজেব কি কেস সে। আচ্ছা আচ্ছা, জব ইসকা নাম রাখা গিয়া থা ঝাঁসি কি রানী। দেখতে পাচ্ছেন ঝাঁসি রানীর দেখালাম, আপনার যমুনা নদী আছে, এটা যমুনা নদী আছে, আর ও ও বগল মে রেড ফোর্ট, ওদিকে রেড ফোর্ট। আচ্ছা আচ্ছা, লাল কিল্লা। আচ্ছা হ্যাঁ, লাল কিল্লা সে পিছে।